বন্ধুরা, অনেক সময় কি হয় না, আমরা কোনো রকমের গান ডাউনলোড করার ক্ষেত্রে বা কোনো রকমের গেম ডাউনলোড করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখায় যে আমাদের মেমোরি স্টোরেজ ফুল আছে, যার কারণে কিন্তু আমরা কোনো রকমের গেমকে বা কোনো রকমের অ্যাপ্লিকেশনকে বা কোনো রকমের কিন্তু মুভিকে কিন্তু ডাউনলোড করতে পারি না, যার জন্য কিন্তু আমাদের অনেক রকমের সমস্যা হয়। আর ঠিক সেই জন্য বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন কিছু সিক্রেট ট্রিক্স বলবো যার সাহায্যে আমরা আমাদের মেমোরিকে অনেক বেশি ফাঁকা করতে পারবো এবং আমরা চাইলে অনেক বেশি মুভিজ বা অ্যাপ্লিকেশনকে বা গেমকে ডাউনলোড করতে পারবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে আমাদের ফোনে যে সেটিং অপশান আছে সেটাকে ওপেন করতে হবে, ঠিক আছে? তো সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে যাওয়ার পরে স্টোরেজ বলে একটা অপশান আছে, সেই অপশানটাকে খুঁজে বের করতে হবে। তো তোমাদের ফোনে কোথায় স্টোরেজ আছে সেটাকে খুঁজে বের করবে। তো আমার ফোনে স্টোরেজ আমি পেয়ে গেছি। তো স্টোরেজে আসার পর কী করতে হবে না, একটা অপশান আছে তোমার, সেটা হলো ক্যাশ ডেটা, ঠিক আছে? তো এই ক্যাশ ডেটায় দেখবে অনেকের কিন্তু অনেক বেশি আছে। আমার কাছে দেখো 842 MB রয়েছে, কারো কাছে 1 GB থাকে, কারো কাছে 2 GB, কারো কাছে 3 GB থাকতে পারে। যারা এটাকে ক্লিয়ার করে না তাদের কাছে কিন্তু অনেক বেশি থাকবে। তো আমার প্রতিদিনই প্রায় ক্লিয়ার করা হয়, তার জন্য এখানে 842 MB রয়েছে। তো এটার উপর ক্লিক করার পর এটাকে ওকে করে দেবে। তো ওকে করলে কিন্তু পুরোপুরি কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো ক্যাশ ডেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমার ফোনে কোনো রকমের ফালতু জিনিস থাকে তাহলে কিন্তু সেগুলো কিন্তু অটোমেটিক এখান থেকে ক্যাশ ডাটার মাধ্যমে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখো 124 KB রয়েছে, তো সেটাকেও আমি কিন্তু এখানে ক্লিয়ার করে দিলাম। তো এরপরে কিন্তু কোনো রকমের কোনো খারাপ কিছু নেই আমার ফোনে। তো আমার মেমোরি কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেল, এরপরে কিন্তু আমি যা ইচ্ছা ডাউনলোড করতেও পারবো। এরপরে আমাদের কী করতে হবে না, তো দেখো এখানে ক্যাশ ডাটা দেখলে জিরো হয়ে গেছে, 142 KB ছিল সেটা কিন্তু জিরো হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে না, এখান থেকে আমাদেরকে ফেরত আসতে হবে। আসার পরে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে যার নাম হলো ডুপ্লিকেট ফাইল রিমুভার, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু 1 মিলিয়ন+ লোক ডাউনলোড করে রেখেছে অলরেডি, আর এর রেটিং আছে 4.3, ঠিক আছে? তো এটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর এটাকে জাস্ট ওপেন করে দেবে, ঠিক আছে? তো আমি ওপেন করছি এটাকে। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। দেখো এখানে বলছে ডুপ্লিকেট ফাইল রিমুভার ক্লিন জাঙ্ক ফাইলস। তো এখান থেকে কিন্তু যে কোনো জাঙ্ক ফাইলসকে তুমি ডিলিট করতে পারবে, ঠিক আছে? তো আমার কাছে দেখো এরকম একটা অপশান চলে এসেছে, এখানে রয়েছে দেখো স্ক্যান ডুপ্লিকেট ইমেজ, স্ক্যান ডুপ্লিকেট অডিও, ডুপ্লিকেট ভিডিও, স্ক্যান ডুপ্লিকেট ডকুমেন্টস, স্ক্যান অল আদার্স। তো এখানে স্ক্যান অল আদার্সে আমি একবার ক্লিক করলাম, তো এখানে কিন্তু পুরোপুরি স্ক্যান হচ্ছে। আমার যদি কোনো রকমের ডুপ্লিকেট ফাইল থাকে, দেখা গেলো কোনো রকমের গান রয়েছে, সেটা আমার কাছে দুটো রয়েছে, মানে একটা জায়গায় দুটো রয়েছে, তো দুটো গানের আমার দরকার নেই, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু বেছে বেছে কিন্তু তুমি ডিলিট করতে পারো, ঠিক আছে? তো দেখো ডুপ্লিকেট আমার কাছে রয়েছে, একটা অ্যাপ্লিকেশান রয়েছে, তো সেটাকে আমি এখানে ডিলিট করে দেবো, ঠিক আছে? তো এরকম ডুপ্লিকেট কিছু থাকলে কিন্তু তোমার সামনে চলে আসবে। এরপর দেখো স্ক্যান ডুপ্লিকেট ইমেজ, তো আমি স্ক্যান করলাম এখানে ডুপ্লিকেট ইমেজে। তো কোনো রকমের যদি ডুপ্লিকেট ইমেজ আমার কাছে থাকে তাহলে কিন্তু সেটা চলে আসবে, ঠিক আছে? তো পুরোপুরি তোমরা এরকমভাবে এক একটা করে স্ক্যান করতে পারো। তো আমার কাছে দেখো যে কটা ডুপ্লিকেট ইমেজ আছে সব কটা চলে এসেছে, দেখো। তো সব কিন্তু এখানে আস্তে আস্তে চলে এসেছে। তো এখানে ডিলিট নাওতে ক্লিক করবে, একবার ডিলিট নাওতে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, ডুপ্লিকেট জিনিসগুলো। তো এই ডুপ্লিকেট জিনিসগুলো কিন্তু ডিলিট হলে কিন্তু তোমার অনেকটা মেমোরি কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তো তোমার মেমোরি কিন্তু অনেক বেশি ফাঁকা হয়ে যাবে এবং তুমি চাইলে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশানকে বা মুভিকে বা গানকে কিন্তু ডাউনলোডও করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।